চ্যাম্পিয়নশিপ লিগে পাতানো ম্যাচ খেলতে বাধ্য করায় উঠতি ফুটবলারদের পেশা পরিবর্তন। দল হারতে থাকলেও বসিয়ে রাখা হয় সেরা খেলোয়াড়দের। আমি যদি চারজন বেস্ট প্লেয়ার না খেলাই, অপোনেন্ট ইজি সুযোগ পাই যাবে চারটি বেস্ট প্লেয়ার না খেললে। ঢাকা প্রিমিয়ার লিগে মর্যাদার লড়াইয়ে মিরপুরে মুখোমুখি হয়েছে আবাহনী মোহামেডান। সাদা কালোদের দেয়া 256 রানের টার্গেটে ব্যাট করবে আকাশি নীলরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। ডাগ আউটে নির্দিষ্ট কোনো শব্দ কিংবা গ্যালারিতে থাকা এজেন্টের জার্সির রং পরিবর্তন করে ম্যাচ ফিক্সিংয়ে ইঙ্গিত দেয়া হয় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে। ম্যাচ হারতে দলের সেরা ফুটবলারদের বসিয়ে রাখা হয়। পাতানো ম্যাচ খেলতে বাধ্য করায় অনেক উঠতি ফুটবলার পেশা পরিবর্তন করছেন, সব জেনেও নির্বিকার বাফুফে। দেশের ফুটবলে ম্যাচ ফিক্সিং নিয়ে মেহেদী নাইমের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে দ্বিতীয় লেগে টেবিলের লড়াই যত জমে ওঠে ততই বাড়ে ফিক্সারদের ফাঁদ। সময়ের সঙ্গে পাল্টে যায় তাদের কৌশল। স্পট ফিক্সিংয়ে যেসব পন্থা অবলম্বন করে জুয়ারিরা তা তুলে ধরার চেষ্টা করা হবে এই প্রতিবেদনে। বিসিএলের একটি ফুটবলারের সঙ্গে জুয়ারির কথোপকথনটি, যেখানে ফরাজগঞ্জকে নির্দিষ্ট সংখ্যক গোলে হারার প্রস্তাব দেয়া হয়েছিল। ফরাজগঞ্জ হারেও সেই নির্দিষ্ট ব্যবধানে। এরপর ফিক্সারের দেয়া টাকায় রেস্টুরেন্টে পার্টি করে ক্লাবের ফুটবলাররা। নির্দিষ্ট ফুটবলারের আর্থিক সংকটকে টার্গেট করে টোপ ফেলে ফিক্সাররা, তারপর গ্যালারি বা ডাগ আউটে বসে নির্দিষ্ট ব্যক্তিকে দিয়ে বলানো হয় ওয়েল প্লেড ওয়েল প্লেড, কিংবা গ্যালারিতে বসে থাকা এজেন্টের গায়ের জার্সি রং পরিবর্তন করে ইঙ্গিত দেয় ফিক্সিং এর। রিং দেয় একটা কর্নার হবে, উপর থেকে হাত দেয়, আপনাদের খেলা চলা দেখবেন ওই জাস্ট গ্যালারিগুলি থেকে ওরা বেডিংগুলি করে, এখান থেকে ইশারা দেয়, ইশারা হিসাবে খেলাগুলি হয়। ওই যে বোতল হাতে নেবে বা দাঁড়াই গেল, কেউ নীল টি শার্ট পরে আসলো, সাদা টি শার্ট খুলে গেলো, নীল টি শার্ট পরলো, ওদের আগে থেকে মার্ক করা থাকে এই জায়গায় থাকবে। বেস্ট প্লেয়ার যারা আছে, আমি চারজন বেস্ট প্লেয়ার খেলাইলাম না, আপনি সব, আমি যদি চারজন বেস্ট প্লেয়ার না খেলাই, অপোনেন্ট ইজি সুযোগ পাই যাবে চারটা বেস্ট প্লেয়ার না খেললে। পরিসংখ্যান বলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে গেল 10 বছরে জাতীয় দলে উঠে আসেনি 10 জন ফুটবলারও। জাতীয় দলের কোচরাও কখনো আসেন না এই টুর্নামেন্ট দেখতে। তাহলে এই লিগের প্রয়োজনীয়তাটা কোথায়? শুধু কি ফিক্সিংয়ে নাকি শস্যের মধ্যেই ভূত? একাডেমির প্লেয়াররা তো টাকা পায় না, দেন তোমার টিমে যাচ্ছ খেলতে পারতেছ, দাও 20,000-30,000, ধর সারা সিজনে ধরেন 4 মাসে ধরেন 50,000 পাইল, সেখানে যদি এট এ টাইম ও একটা মিস্টেক করে 20,000 পায় করবে না কেন? অনেক উঠতি ফুটবলার এসব দেখে ফুটবলার থেকে নাম সরিয়ে নিচ্ছেন, করছেন পেশা পরিবর্তন। অনেকগুলো প্লেয়ার ফিক্সিং এর সাথে জড়ায় গেছে, তারা নিজেরাও কি এই ফিক্সিং এর দোষে দোষী হইতে পারে, এই সম্ভাবনা থেকে তারা মানে নিজেদের বদনাম হবে, খেলোয়াড়ি জীবন ফিউচার অন্ধকার হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা থেকে তারা ভয় থেকেই তারা চাচ্ছে যে আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে দেন। ঘরোয়া ফুটবলে ম্যাচ ফিক্সিং এর দায় এড়াতে পারে না বাফুফে। মিয়া ভাই ফিক্সারদের নাম জানে আগেই জানিয়েছেন সময় সংবাদে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে গোপন অনেক তথ্য, তা না করলে পাতানো ম্যাচের এই অনন্ত যাত্রা যে থামবে না তা কারোই অজানা নয়। সালাউদ্দিন ভাই, সালাম মসজিদ, সোহাগ, এভরিওয়ান। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। ডিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে আবাহনীকে 256 রানের টার্গেট দিয়েছে মোহামেডান। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সপ্তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। সকালে আবাহনী টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলে পরে কিন্তু মোহামেডান 255 রানের একটি পুঁজি করেছে এবং 256 রানের টার্গেটে এই মুহূর্তে আবাহনী ব্যাটিং করছে। আমরা প্রথম ওভারটি দেখেছি, বেশ দুর্দান্তভাবে কিন্তু শুরু করেছেন আকাশে নীলরা, বিশেষ করে মুনিম শাহরিয়ার একেবারেই ছন্দে নেই ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম থেকে আমরা দেখেছি। তিনি আজ প্রথম ওভারেই 3টি বাউন্ডারির মার মেরেছেন এবং 256 রানের টার্গেটে যে আবাহনীর যে শুরুটা, সেই শুরুটা এক কথায় বলতে গেলে উড়ন্ত সূচনাই পেয়েছে। মোহামেডান শুরু থেকে বেশ ভালো একটা ব্যাটিং করছিল, বিশেষ করে আব্দুল মজিদ এবং রনি তালুকদার তাদের ওপেনিং জুটিতে রান চলে এসেছিল প্রায় 35-এর মতো। তারপরেই কিন্তু উইকেটের পতন হয় এবং দ্রুত প্রথম 2 উইকেট হারানোর পর মোহামেডান কিছুটা চাপে পড়ে, কিন্তু সেই চাপ পুরোপুরি সামাল দিয়েছেন আজ মোহাম্মদ হাফিজ এবং রুবেল মিয়া। পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ হাফিজকে মোহামেডান উড়িয়ে এনেছিলেন একটু ভালো
আশায় যে একটা চ্যাম্পিয়নশিপ ফাইট দেবে, কিন্তু মোহাম্মদ হাফিজ কিন্তু তার নামের প্রতি সুবিচার করতে পারেননি এখন পর্যন্ত ডিপিএল এর ম্যাচগুলোতে। কিন্তু আজকের ম্যাচটাতে কিন্তু দুর্দান্ত খেলেছেন, 101 বলে 70 রানের একটি ইনিংস খেলেছেন এবং তার এই ইনিংস এবং পরবর্তীতে রুবেল মিয়ার সঙ্গে তার যে জুটি 160 রানের মতো এবং রুবেল মিয়ার একটি 50 ইনিংসের উপর ভর করে মোহামেডান 255 রান করেছে। লেট অর্ডারের দিকে এসে মাহমুদুল্লাহ রিয়াদ একটা ছোটোখাটো একটা ভালো ইনিংস খেলেছেন, তিনি 43 রান করেছেন। সুভাগত হোমের একটা ছোটোখাটো ক্যামিও ছিল, সব কিছু মিলে একটা দলীয় সমন্বয়ের ফল কিন্তু মোহামেডানের এই 255। যদিও প্রথম দিকে যেভাবে ব্যাটিং করছিল মোহামেডানের ব্যাটাররা, সেটা রানটা আরও বড় হবে এরকম একটা আশা করা হয়েছিল, কিন্তু আবাহনীর বোলাররা শেষ দিকে, বিশেষ করে 36 ওভারের পর থেকে আবাহনীর বোলাররা যেভাবে ফিরে এসেছেন ম্যাচে এবং নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন, সেটার কারণে কিন্তু মোহামেডানের রানটা খুব বেশি বড় হয়নি। তারা 255 রানে তাদের রানটা শেষ হয়েছে এবং তারা অল আউট হয়ে যায় একদম শেষ ওভারের শেষ দিকে এসে। এখন আবাহনী ব্যাটিং করছে, মুনিম শাহরিয়ার এবং নাইম শেখ দুজন ব্যাটিং করছেন। মুনিম শাহরিয়ারের কথা বলছিলাম যে মুনিম শাহরিয়ার এবার ঢাকা প্রিমিয়ার লিগে একেবারেই ভালো ছন্দে ছিলেন না এবং নাইম শেখ দুটো একটি সেঞ্চুরি পেয়েছেন, রান পাচ্ছেন, কিন্তু তার স্ট্রাইক রেট নিয়ে বিপুল সমালোচনা আছে। তিনি প্রচুর বল নষ্ট করছেন এবং সেই বলের কারণ যেই কারণে কিন্তু আবাহনী চাপে পড়ছে এবং আবাহনী এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি 6 ম্যাচে 4 জয়ে 3 নম্বর পয়েন্ট টেবিলে আছে। আজ যে দলই জিতবে তারা কিন্তু পয়েন্ট টেবিলের কিছুটা উন্নতি হবে, তো দেখা যাক ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। ডিপিএলের সবশেষ খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। বিদেশের মাটিতে স্পিনারদের উইকেট দিয়ে আসা অপরাধ, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন, ডারবান টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনটা দেখে শুনে খেলার লক্ষ্য ছিল তাদের, কিন্তু চাপ সামাল দিতে পারেনি কেউই। তো প্রথম 1 ঘন্টা যদি খুব ভালো উইকেট না দিয়ে ভালো মতো খেলতে পারি, ভালো খেলতে পারি, তখন হয়তো আপনার সেকেন্ড ঘন্টা পরের ঘন্টা ভালো খেলতে। তো প্রথম ফার্স্ট ইনিংসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা আমরা ফার্স্ট ইনিংসে কোনো কিছু করতে পারিনি। ডারবান টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ডের টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকায় চাপ ছিল জয় পেতেই হবে, এই চাপ সামাল দিতে ব্যর্থ হয়েছে টাইগাররা। তাই প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে এমন বাজেভাবে অল আউট হয়েছে বাংলাদেশকে, এমনটা মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত, তাছাড়া স্পিন বোলার কম থাকায় পিছিয়ে ছিল বাংলাদেশ। টসে জিততে ব্যাটিংটা না করাটা বোধহয় আমাদের ভুল সিদ্ধান্ত ছিল এবং এটাও বোধহয় উপলব্ধি করেছে যে আমাদের স্পিন শক্তিটা যথেষ্ট ছিল না উইকেটের থেকে সুবিধা নেওয়ার জন্য। সো এই দুটো খুব বড় ধরনের ভুল বোধ আমরা করে ফেলেছি। 250+ স্কোর এই উইকেটে চেস করাটা খুব একটা সহজ ব্যাপার না, যদিও সত্যি কথা, কিন্তু আমরা মনে হয় মানসিকভাবে ঠিক প্রস্তুত ছিলাম না ওই সময়টা হ্যান্ডেল করার জন্য। বোধহয় কি বলি বা তামিম বলি বা সাকিব বলি, এই ধরনের সিচুয়েশন বলতে আমরা হয়তো ভালো খেলেছি, ভালো কম্পিট করেছি, কিন্তু এখন গত নিউজিল্যান্ডের সাথে জেতার পর থেকে এই যে জেতার যে ব্যাপারটা, এটা একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে কিন্তু দলের সবার উপরে। যদি আমরা ভালো করতে না পারি, নেগেটিভ থটস গুলো বোধহয় খুব বেশি এসেছিল ওই সময়টা, বাট এটা কোনো এক্সকিউজ হতে পারে না, কারণ এখানে সবাই অনেকদিন ধরে খেলছে, সবার অভিজ্ঞতা আছে। এই সিদ্ধান্ত কিন্তু খেলায় কিন্তু অনেক প্রভাব বিস্তার করে, কিন্তু যখন দল জানবে যে একেবারে প্লাম না হলে আমি পাবো না, ওই বেনিফিটটা আমি পাবো না যেটা অন্য দল পায়, সেটা এটা এটা বোলিং এর জন্য, বোলারদের জন্য খুব ডিমোরালাইজিং, ফিল্ডারদের জন্য খুব ডিমোরালাইজিং এবং ফিল্ডিং দলের ক্যাপ্টেনের জন্য খুব ডিমোরালাইজিং, সেটা মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হয়েছে। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে মোস্ট ভ্যালুয়েবল টিমে জায়গা করে নিলেন বাংলাদেশের সালমা খাতুন। পুরো আসরে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে আসরের সেরা একাদশে নাম লেখালেন দেশসেরা এই নারী অলরাউন্ডার। এই একাদশে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেক ল্যানিংকে। প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের অভিজ্ঞতাটা একেবারে খারাপ হয়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয় নিয়ে দেশে ফিরেছে নারী ক্রিকেটাররা। প্রাপ্তির জায়গাটা দলগতভাবে খুব একটা স্বস্তির না হলেও ব্যক্তিগত ক্ষেত্রে অনন্য এক সাফল্য এসেছে দেশের নারী ক্রিকেটে। অস্ট্রেলিয়ার রেকর্ড সপ্তমবারের মতো ট্রফি জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে নারীদের ওয়ানডে বিশ্বকাপের। এরপরেই ঘোষণা করা হয়েছে মোস্ট ভ্যালুয়েবল টিম, অর্থাৎ আসরের সেরা একাদশ, যেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন সালমা খাতুন। পাকিস্তান ছাড়া বাংলাদেশ আর কোনো দলের বিপক্ষে জয়ের দেখা পায়নি, কিন্তু বেশ কয়েকটি ম্যাচে হাড্ডাহাড্ডির লড়াই করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। আর বাংলাদেশের এই যাত্রায় অনবদ্য ক্রিকেট খেলেছেন টাইগ্রেস অলরাউন্ডার সালমা খাতুন। তার পুরস্কারই এবার পেলেন নারী ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে বল করে 9 ওভারে মাত্র 29 রান দিয়েছিলেন সালমা, তুলে নিয়েছিলেন 1 উইকেট। এছাড়া চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন সালমা। সব মিলিয়ে পুরো আসরে তুলে নেন 10 উইকেট। আসরে সালমার সেরা পারফরমেন্স ছিল অজি নারীদের বিপক্ষে 23 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়া। সব মিলিয়ে সালমার গড় ইকোনমি 3.79। এদিকে মোস্ট ভ্যালুয়েবল টিমের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন টিম অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিংকে। ল্যানিং ছাড়াও একাদশে অ্যালিসা হিলি সহ আছে আরও 2 অজি নারী ক্রিকেটারের নাম। এছাড়া দক্ষিণ আফ্রিকার 3 ক্রিকেটার, ইংল্যান্ডের 2 ক্রিকেটার এবং ওয়েস্ট ইন্ডিজের 1 ক্রিকেটারের নাম উঠে এসেছে আসরের সেরা একাদশে। তবে মজার ব্যাপার হলো ভারত, পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডের কোনো নারী ক্রিকেটারের জায়গা হয়নি মোস্ট ভ্যালুয়েবল টিমে। ফারজানা মুমু, সময় সংবাদ। প্রাইজ মানি বাড়ছে কাতার বিশ্বকাপে। এবার 32টি দলের মধ্যে ভাগ হবে 440 মিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় যার পরিমাণ 3,784 কোটি টাকা। এর মধ্য থেকে চ্যাম্পিয়ন দল পাবে 42 মিলিয়ন মার্কিন ডলার বা 361 কোটি টাকারও বেশি। এছাড়াও রানার্স আপ, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল কিংবা দ্বিতীয় পর্বে খেলার সব দলের জন্যই থাকছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার। বিশ্বকাপের মঞ্চে নাম লিখানো শুধু মর্যাদারই নয়, বরং আর্থিকভাবে বিশাল লাভবান হওয়ার সম্ভাবনাও থাকে এখানে। প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই বেড়েছে অর্থের পরিমাণ, যার ব্যতিক্রম হচ্ছে না কাতার বিশ্বকাপেও। বরং এই আসরে রেকর্ড পরিমাণ প্রাইজ মানি নিয়ে হাজির বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মোট 7 ক্যাটাগরিতে এবার অর্থ পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে দলগুলোকে, যেখানে প্রথম পর্ব থেকে বাদ পড়া 16টি দলের প্রত্যেকেই পাবে 9 মিলিয়ন মার্কিন ডলার করে। এই ক্যাটাগরিতে মোট 144 মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে ফিফা। এছাড়াও বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি স্বরূপ দেওয়া হবে আরও 1.5 মিলিয়ন, যা প্রাইজ মানির বাইরে। দ্বিতীয় রাউন্ডে ওঠা দলগুলোর অর্থ পুরস্কার বৃদ্ধি পাবে অবধারিতভাবেই। প্রথম পর্বে যা ছিল 9 মিলিয়ন, তা গিয়ে দাঁড়াবে 13 মিলিয়ন মার্কিন ডলারে। অর্থাৎ এই পর্বে বাদ পড়া 8 দলের প্রত্যেকেই পাবে সমপরিমাণ অর্থ, কিন্তু যারা কোয়ার্টার ফাইনালে চলে যাবে তাদের জন্য বিবেচিত হবে পরবর্তী গ্রেড। শীর্ষ 8 থেকে সেমিফাইনাল নিশ্চিত করা 4 দল প্রত্যেকের জন্যই অবস্থান অনুযায়ী আলাদা প্রাইজ মানি। তবে যারা বাদ পড়বে হতাশ হওয়ার কিছুই নেই। অর্থের হিসেবে যার পরিমাণ 17 মিলিয়ন মার্কিন ডলার, এরপর থেকেই অর্থ পুরস্কার চলে যাবে পজিশন গ্রেডে। সেমিফাইনালিস্ট 4 দল থেকে বাদ পড়া 2 দলের মধ্যে যে তৃতীয় হবে তারা পকেটে পড়বে 27 মিলিয়ন মার্কিন ডলার। তার চেয়ে মাত্র 2 মিলিয়ন ডলার কম পাবে চতুর্থ অবস্থানে থাকা দল। নিঃশ্বাস দূরত্ব গিয়েও যারা হতাশায় পড়বে বিশ্বকাপ না জেতার, তাদের জন্য প্রাইজ মানির অঙ্কটা 30 মিলিয়ন ডলারের, বাংলা টাকায় যার পরিমাণ 258 কোটি টাকা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন 6 কেজি 175 গ্রাম ওজনের সোনালী ট্রফি জয় করার পাশাপাশি পকেটে পড়বে 42 মিলিয়ন মার্কিন ডলার বা 361 কোটি টাকা, যা ব্রাজিল বিশ্বকাপের তুলনায় প্রায় 80 গুণ। সর্বসাকুল্যে কাতার বিশ্বকাপের মোট প্রাইজ মানি 440 মিলিয়ন মার্কিন ডলার বা 3,784 কোটি টাকা। এসএম ইকবাল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। দলবদলের বাজারে নতুন করে আলোচনার জন্ম দিলেন কিলিয়ান এমবাপ্পে। এখনও নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি দাবি করে এই ফ্রেঞ্চম্যান জানিয়েছেন আগামী মৌসুমেও থাকতে পারেন প্যারিস সেন্ট জার্মেইনে। আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবের হয়ে খেলতে নেমে এমনটাই জানিয়েছেন তিনি। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চ্যাম্পিয়নশিপ লিগে পাতানো ম্যাচ খেলতে বাধ্য করায় উঠতি ফুটবলারদের পেশা পরিবর্তন, দল হারতে থাকলেও বসিয়ে রাখা হয় সেরা খেলোয়াড়দের। আমি যদি 4 জন বেস্ট প্লেয়ার না খেলাই অপোনেন্ট ইজি সুযোগ পাই যাবে 4টা বেস্ট প্লেয়ার না খেললে। ঢাকা প্রিমিয়ার লিগে মর্যাদার লড়াইয়ে মিরপুরে মুখোমুখি হয়েছে আবাহনী মোহামেডান। সাদা কালোদের দেয়া 256 রানের টার্গেটে ব্যাট করছে আকাশি নীলরা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।